Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকে ঈদের দিন। এই ঈদ উপলক্ষে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সকলকে বিশেষ করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অন্তরের অন্তস্তল থেকে। তো বিশেষ করে আজকের ঈদ উপলক্ষে আমরা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে যে আপনাদেরকে একটি সুখবর আমরা দিতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনেক গরিব মানুষের উপকার হবে। তো আজকের বিশেষ করে যে কারণে আমরা ভিডিওটি বানাচ্ছি, যে আজকের দিনে ঈদ উপলক্ষে শুধু আজকে নয়, বরঞ্চ আজকে থেকে কয়েকদিন পর্যন্ত এই অফারটি আমাদের বহাল থাকবে, সেটা হচ্ছে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঈদ থেকে শুরু করে ঈদের পরে আরও তিন দিন, অর্থাৎ আজকে ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন, তার পরের দিন, অর্থাৎ এই চার দিন টোটাল সব মিলিয়ে চার দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন, সব মিলিয়ে চার দিন। এই চার দিনে আপনাদের, চার দিনের জন্য আপনাদের সামনে একটি বিশেষ অফার উপস্থাপন করতে যাচ্ছি আমরা। বিশেষ করে আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে নোটিফিকেশন অল করে দেবেন। এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজের লাইক, পেজটিকে লাইক করে দেবেন। দর্শক, বিশেষ করে আপনারা জানেন যে আমরা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমরা মানুষের ফ্রি চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই আমাদের ডায়াবেটিস সেন্টার যেটা মাত্র শুধু মানুষের ফ্রি চিকিৎসা করে থাকে, তো এই ফ্রি চিকিৎসার জন্য আপনাদের যে প্রথমে যে অ্যাডমিশন হতে হয়, তো অ্যাডমিশনের জন্য প্রথমে আপনাদের কিছু টাকা পে করতে হয় এখানে একবারই। তো বিশেষ করে আপনাদের যে আজকে অফারটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যদি কেউ এই ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন, এই চার দিনের মধ্যে যদি কেউ আমাদের এখানে অর্থাৎ পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে উপস্থিত হয়ে যদি কেউ চিকিৎসা করাতে আসে, অর্থাৎ নতুন রুগীদের জন্য, হ্যাঁ মানে নতুন পুরাতন রুগীদের কাছ থেকে তো আমরা টাকা নিচ্ছি না, নতুন রুগীদের কাছ থেকে শুধু অ্যাডমিশন ফি নেওয়া হয়, তো এই অ্যাডমিশন ফি সম্পূর্ণভাবে ফ্রি, অ্যাডমিশন ফি লাগবে না। বিশেষ করে এই চার দিনের মধ্যে, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই চার দিনের মধ্যে যদি কোনো নতুন রুগী আমাদের কাছে আসে, তার যে অ্যাডমিশন ফি লাগে এই অ্যাডমিশন ফি সম্পূর্ণ তাকে ফ্রি দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে আমরা শুধুমাত্র একবারেই অ্যাডমিশন করার জন্য টাকা লাগে। যেমন ধরুন একটা মাদ্রাসায় আপনি বাচ্চা পড়াতে যাবেন, তো মাদ্রাসায় পড়াধরা ফ্রি, পড়াশোনা ফ্রি, তবে ওখানে ভর্তি করার জন্য হয়তো 2,000 বা 3,000 টাকা একবারে লাগে আর কি। অনুরূপভাবে আমাদের এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আমাদের চিকিৎসা ফ্রি, তবে এই ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য প্রথমে যখন অ্যাডমিশন হয়, প্রথমে অ্যাডমিশন হওয়ার জন্য 1,000 টাকা লাগে, সেই 1,000 টাকা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ঈদ উপলক্ষে। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা হয়তো আগে থেকে ভাবছেন যে আমরা পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমরা চিকিৎসা করাতে যাব, এই করাতে যাব, অনেকেই বলেছে যে ঈদের পরে আমরা যাব, তো বিশেষ করে যদি আপনারা ঈদের এই চার দিনের মধ্যে যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, অ্যাডমিশন ফিটা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। হ্যাঁ, এতে আপনাদের এটা সুবিধাজনক হবে, 1,000 টাকা আপনারা এমনিতেই বাঁচতে পারবেন। এবং বিশেষ করে যারা অনলাইন থেকে আমাদের কাছে চিকিৎসা নেন, তো অনলাইনে চিকিৎসার জন্য বিশেষ করে আমরা যেটা নিয়ে থাকি আর কি, তার জন্য 50% তাদেরকে ছাড় দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই চার দিনের মধ্যে যদি আমাদেরকে অনলাইনে চিকিৎসা করান, সেটা বাংলাদেশ থেকে হতে পারে বা ইন্ডিয়ার অন্যান্য রাজ্য থেকে হতে পারে, যদি আপনারা এই চার দিনের মধ্যে অনলাইনে চিকিৎসা করান, তো অনলাইন চিকিৎসা করার জন্য আমাদের একই সিস্টেম, অর্থাৎ আমরা একবারেই মানে অ্যাডমিশন ফি লাগে, তারপরে আর পয়সা লাগে না, এর জন্য 50% আমরা ছাড়। অর্থাৎ বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক, যেখান থেকে অনলাইনের মাধ্যমে যদি কেউ চিকিৎসা নেন তাহলে এর জন্য এই ঈদ উপলক্ষে 50% ছাড় দেওয়া হবে। হ্যাঁ, বিশেষ করে এটা এই অফারটা জানানোর জন্যই আজকের এই ভিডিও করা। তো বিশেষ করে আপনাদের ঈদ
কেমন কাটলো আপনারা একটু আমাদেরকে জানাবেন, আপনারা কটার সময় আপনাদের এলাকাতে কটায় ঈদের নামাজ পড়েছিলেন, আপনাদের কুরবানি কটার সময় সম্পন্ন করা হয়েছে, বিশেষ করে আপনারা যদি একটু কমেন্টে আমাদেরকে লিখেন এবং কেমন লাগলো এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনারা কটার সময় ঈদুল আজহা পালন করলেন, ঈদের নামাজ পড়লেন, এটা আমাদেরকে অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।